শীতের কারণে বেড়েছে মাছের দাম। বিভিন্ন জেলা থেকে গাড়ি আসতে না পারায় ও শীতের কারণে ঘন কুয়াশার কারণে নৌ ট্রলারও দীর্ঘ অপেক্ষা করে আসার কারণে এবং মাছ কম ধরা পড়ায় সরবরাহতে টান পড়েছে। তাই সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। তবে শীতের কারণেই প্রচুর সরবরাহ হওয়ায় কমেছে সবজি ও ধনেপাতা ও কাঁচামরিচের দাম। চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে, সয়াবিন তেল, চিনি, ডাল, অন্যান্য নিত্যপণ্য স্থিতিশীল রয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জের ডিগুবাবুর বাজার ও 3 নং মাছঘাটে গিয়ে এমন চিত্র দেখা যায়। মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে 1 কেজি ওজনের একজোড়া ইলিশ মাছ বিক্রি হচ্ছে 3200 টাকা, যা গত সপ্তাহে ছিল 2600 টাকা। 800 গ্রাম ওজনের একজোড়া 1800 টাকা, গত সপ্তাহে ছিল 1700 টাকা। 600 গ্রাম ওজনের একজোড়া ইলিশ 1700 টাকা, যা গত সপ্তাহে ছিল 1600 টাকা। 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 800 টাকায়, আগে ছিল 700 টাকা জোড়া। তাছাড়া বড় আকারের রূপচাঁদা 1 কেজি 1100 টাকা, যা গত সপ্তাহে ছিল 1000 টাকা। মাঝারি আকারের 800 টাকা, যা গত সপ্তাহে ছিল 750 টাকা। বিক্রি হচ্ছে আকার ভেদে চিংড়ি মাছ 500 থেকে 850 টাকায় বিক্রি হচ্ছে, যা কিনা গত সপ্তাহে ছিল 450 থেকে 800 টাকায়। রুই কাতল বিক্রি হচ্ছে 220 থেকে 350 টাকায়, গত সপ্তাহে ছিল 200 থেকে 300 টাকায়। তেলাপিয়া 120 টাকা, গত সপ্তাহে ছিল 100 টাকা। পাঙ্গাস 100 টাকা কেজি, বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। নলা 120 টাকা, গত সপ্তাহে ছিল 100 টাকা। পুঁটি মাছ প্রতি কেজি 120 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 100 টাকা করে। NANTV নারায়ণগঞ্জ।